যেখানে চারিপাশে আর কিছু নেই, পপি ডল ঘুরে দেখছে ভাই। ও ভাই, ও ভাই, পপি প্লে টাইম চ্যাপ্টার 2। হ্যাঁ গাইস, পপি প্লে টাইম চ্যাপ্টার 2 চলে এসেছে। চলো গেমপ্লেটাকে স্টার্ট করা যাক, কারণ আমি খুবই এক্সাইটেড। লাস্ট টাইম কি হয়েছিল আমি তোমাদের বলে দিই। লাস্ট টাইম আমরা যখন পপি প্লে টাইমের ওই ক্যাবিনেটটাকে ওপেন করেছিলাম, সেই টাইমে পপি ডলটা ওখান থেকে পালিয়ে গেল, না কোথায় চলে গেল আমি জানি না, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল যে ওই হচ্ছে পপি ডলটা, যে হচ্ছে ভূত। তো চলো আজকে ওখান থেকে কন্টিনিউ করবো। তো চলো বেশি কিছু না বলে গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক, কিন্তু তার আগে বলে দিই, এই চ্যানেলটা নতুন হতে তার সাবস্ক্রাইব করে দাও। চলো গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক। তো চলো, এখানে পপি প্লে টাইম চ্যাপ্টার 2 এর ব্যানার চলে এসেছে, যেখানে লোক হচ্ছে ফ্লাইন ওয়েভ আর পপি এখন ফ্রি হয়ে গেছে। তো চলো নিউ গেম করা যাক। ভাই আগের বার আমি খুব ভয় পেয়েছিলাম, এবারে আমি ভয় পাবো না, সত্যি আমি বলে দিচ্ছি। তো এখানে গেম শুরু হয়ে গেছে, যার মধ্যে আমাদেরকে কিছু ইন্ট্রোডাকশন দেবে, যেটা আমি দেখতে চাই না। এখানে কিছু একটা বলবে যে পপি এরকম এরকম হ্যান ত্যান বলবে, তো এটা বাদ দাও, চলো ডাইরেক্ট গেম প্লেতে। তো চলো গাইস, আমরা গেমের ভেতরে ফাইনালি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট টাইম আমরা কেসটাকে ওপেন করেছিলাম, সেখানেই আমরা দেখতে পেয়েছিলাম যে পপি ডলটা এখান থেকে গায়েব হয়ে গেছিল, আর আজকে ওখান থেকে কন্টিনিউ হবে। কিন্তু এই রুমটা বন্ধ রয়েছে কেন? লাস্ট টাইম তো এখানে খুব লাইটিং ছিল, আর গাইস আমাদের পেছনের দরজা খুলে গেছে যেখান থেকে আমরা এসেছিলাম। তো চলো আমাদের এখান থেকে আবার ওয়াপাস যেতে হবে, কিন্তু এখানে সব থেকে বড় কথা আমাদের মনে হয় আবার ওই প্লে গ্রাউন্ডের ওখানে যেতে হবে। হ্যাঁ গাইস, এখানে দেখো আমাদের মেইন ডোর অফই রয়েছে এখানে, আর ওপাশটা কেমন ফাঁকা ফাঁকা রয়েছে, কেমন স্কেয়ারি স্কেয়ারি দেখতে লাগছে গাইস। আর আমাদের কাছে এখন দুখানা হাত রয়েছে, একটা রেড আর একটা ব্লু, যেটা দিয়ে আমাদের অনেক কাজ আছে। আর এখানে গাইস মমি লং লেগস ও আছে, যেটা দেখে আমার খুব ভয় লাগে ভাই। আর এখানে একটা দরজা, তো চলো ওটা দিয়ে যেতে হবে, কিন্তু তার আগে এখানে এই একটা পুতুল ফেলে দিয়ে এটাকে চলো চলো এটাকে ওপেন করে নিই দরজাটাকে, আর আমরা সোজা আরামসে চলে যাই এখান থেকে। এখানে আমি যতটা জানি ভাই একটাও দরজা খুলবে না, কারণ এই দেখো এখানে স্টেয়ার্স এর দরজা, এটা খুলবে না। এখানে বে এটাও খুলবে না, আমি জানি ভাই এখানে কিছু খুলবে না, আর হঠাৎ করে জাম্প স্কেয়ার দেবে এটাও বুঝতে পারছি। দিস ওয়ে, ওকে ওকে বলছে দিস ওয়ে। চলো এই সোজা দরজাটাতে যাওয়া যাক। গাইস এটা খুলছে না, এটা লর্ড উইং না কিছু একটা লেখা রয়েছে যেটা খুলছে না, আর এদিকেও আর একটা রয়েছে দরজা যেটা বন্ধ, আমাদের এটাতে যেতে হবে। কিন্তু তার আগে আমাদের এই দরজাটা খুলতে হবে, এই দরজাটাতে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি অন করতে হবে, তারপর ওটা খুলবে। আর এই দরজাটাতে যাওয়ার জন্য এই দিক থেকে গিয়ে আগে ওর চাবিটা খুঁজে আনতে হবে, আর এখান দিয়ে আমাদেরকে কিরম ভাবে যেতে হবে আমি জানি না, কিন্তু কিরম ভাবে যেতে হবে ভাই। ও ওকে, ও গাইস ভাই এটাতে তো মজা লাগছে, আমাদের এরকম সুইং হয়ে হয়ে যেতে হবে গাইস। ও ভাই আমাদের এরকম সুইং হয়ে যেতে হবে। চলো আমি আরামসে চলে যাই। আর এখানে সাউন্ডটা খুবই ভয়ানক, আর এখানে এত ফগ রয়েছে কেন কে জানে, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের এখানে তো দরজাটা আপাতত বন্ধ রয়েছে, তার আগে এখানে কিছু রয়েছে, এখানে লেখা রয়েছে প্রেস হিয়ার। ভাই হাসির সাউন্ড এলো। ও গাইস এখানে আমাদের দরজা রয়েছে, যেগুলো এই টিনগুলোকে সরাতে হবে। তো চলো টিনগুলোকে সরাও তাড়াতাড়ি ভাই, সরে যা টিন, টিন সরায়, চলো এই দরজাটা আমাদের ওপেন করতে হবে, আর এখানেই থাকবে আমাদের ওই চাবিটা। ইয়েস গাইস, তো চলো চাবি পেয়ে গেছি, এখান থেকে চাবিটা নিয়ে নিই, আর আমাদের ওপেন করতে হবে ওই সেম দরজাটাকে। তো চলো দরজাটা ওপেন করে নেওয়া যাক, আর এখান থেকে আমরা স্পাইডারম্যানের মতো উড়ে উড়ে যাবো। এখান থেকে একটা উইং গাইস হয়ে গেছে, চলো আমরা চলে এসেছি পাশে। চলো এবার কি ওই দরজাটাতে চাবিটা লাগিয়ে দেখা যাক যে এটা খোলে নাকি। আর ইয়েস গাইস এটা এইটারই চাবি। চলো এখানে আমরা চলে এসেছি, আর রুমের ভেতরে গাইস এখানে সামনে কিছু একটা পড়ে রয়েছে, যেটা একটুখানি কেমন আমি জানি না, কিন্তু এখানে অনেকগুলো ড্রয়িং দেখতে পাচ্ছ, যেখানে পপি রয়েছে, কিসিমিসিও রয়েছে। আর থ্যাংক ইউ লাস্ট টাইম আমাকে বলার জন্য যে কিসিমিসি হচ্ছে পপি প্লে টাইমের গার্লফ্রেন্ড না বোন, আমি আবার ভুলে গেছি, গার্লফ্রেন্ডই ধরে রাখি আপাতত, কারণ আমি ভুলে গেছি যে কিসিমিসি ওর কে। তো চলো আমাদের আপাতত এইটা দরজা, এইটা খুলতে হবে, কারণ এখানে দুটো হাত দেওয়া রয়েছে, যে নীল আর হলুদ রঙের দেখতে পাচ্ছ, কিন্তু আমার কাছে লাল হাত রয়েছে। চলো এখানে একটা ভেন্ট ওপেন হয়ে গেছে, যেটা দিয়ে আমরা চলে যাই আরামসে। আর এটা কোথায় ওপেন হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু তাও চলো এখানে দেখা যাচ্ছে কোথায় দরজাটা ওপেন হয়। আর এখানে আমরা চলে এসেছি কোনো একটা সিক্রেট টার্নেলের ভেতরে গাইস, আর ওপরে রয়েছে পপি ডল। পপি ডল এখানে গাইস। I didn't mean to scare you. I was just trying to get the power back on. Here. আচ্ছা ও বলছে এখান থেকে আমাদের পাওয়ার নিয়ে এইদিকে দিতে হবে, ও আমাদের ভয় পাওয়াতে চাইনি। তো চলো এখান থেকে আমাদের পাওয়ার নিতে হবে, পাওয়ার নেওয়া যাক, এখান থেকে কানেক্ট করতে হবে। তো চলো এখান থেকে কানেক্ট করা যাক, এখান থেকে আরামসে এটাতেও কানেক্ট করে দিয়েছি। এবার আমাদের এইখানে কানেক্ট করতে হবে আগের মতো, তো চলো করে দিয়েছি, এবার এটা হয়ে গেছে। এবার কি বলছিস? ও বললো যে আমাকে ওখান থেকে বাঁচানোর জন্য খুব থ্যাংক ইউ, কিন্তু ও উপরে চলে এসছে, ওই ভেন্ট থেকে ঘুরে ও এখান থেকে আরামসে এই পাশে চলে এলো, আমাদের এই পাশ থেকে যেতে হবে। তো চলো এখান থেকে আরামসে যাওয়া যাক ভাই, আমি উঠে পড়েছি। তো চলো এখান থেকে বেরোনো যাক, আমরা আমাদের লাইটটাকে অন করে নিয়েছি। এবার আমাদের ওইখানে গিয়ে যেটা 3 নম্বর দরজাটা ছিল, 3 নম্বরটা। ওহো পপি এখানে কি করছিস ভাই? এদিকে এদিকে, আমি তোকে ধরতে পারবো না, আমি তোকে ধরতে পারবো না। ওকে ও ফ্যান্সের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে বলছে, তো চলো আমাদের ফ্যান্সে যেতে হবে। এই যো দেখো এখানে ইলেকট্রিসিটি চলে এসেছে, এখানে নীল এখানে লাল। তো চলো হাত স্ক্যান হচ্ছে, এবার দরজা আমাদের ওপেন হবে, আর আমরা ওপাশে আরামসে চলে যেতে পারবো। আর ওই পাশে আমাদের আশা করছি মমি লং লেগস ও ওয়েট করছে, প্লাস ও ওয়েট করছে। আর এখানে বড় খড্ডা রয়েছে গাইজ, এখানে আমাদের এরকম, চলো উড়ে উড়ে আমরা ওপাশে, চলো চলে এসেছি ফাইনালি গাইস। পড়িনি ভাই আমি একবারও, কোনো নুব না আমি প্রো। এখানে দরজা বন্ধ, এই দরজাটাও বন্ধ, তো চলো সোজা চলে যাই। আর এখানে তো ওয়েট করবে বলছিল, কিন্তু এখানে একটা ভেন্ট রয়েছে যেটা খোলা যাবে না, আর সামনে দরজা রয়েছে। তো চলো দরজাটাকে ওপেন করে নিই, আর আমার ভয় লাগছে আস্তে আস্তে খুলছে কেন ভাই। চলো এখানে ফ্যান্সের সামনে আমাদের ওয়েট করছে পপি ডল গাইস, যেখানে চারিপাশে আর কিছু নেই, পপি ডল ঘুরে দেখছে ভাই। ও ভাই, ও ভাই
ভাই আমি লিটারালি দেখো ঘেমে গেছি, ও এত ভয় লাগছে আমার, আমি কিছু বলতে পারছি না। আর এখান থেকে মমি লং লেগস পপি ডলকে টেনে নিয়ে চলে গেল। পপি ডল কিছু একটা বলতে চাইছিল আমাদের সিক্রেট। চলো এখান থেকে, আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কোনো জায়গায় যাওয়া যাবে না, আমাদের ব্যাকে যেতে হবে না তো ওদিকে যেতে হবে। তো আমি চলো এখানে ঝাঁপ মেরে দিই আরামসে। ইয়াস ভাই খুব ভয় লাগছে, আমি যাচ্ছি এখন, আমি যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। পুরো দিকটা অন্ধকার গাইস, পুরো অন্ধকার। এই তো রাস্তা চলে এসেছে, এটা থেকে আমরা ঘোরাতে ঘোরাতে যাচ্ছি ভাই। স্লাইডে ঝাঁপ মেরে দিচ্ছি নাকি আমরা? আর এসে আমরা পড়েছি গেম স্টেশনে গাইস। ও ভাই গেম স্টেশনে চলে এসেছি, যেখানে একটা দরজা হাফ খোলা রয়েছে, আমরা এইটা থেকে চলে এসেছি। কিছু একটা লেখা ছিল, আমি জানি না এটা কি লেখা, কিন্তু সামনে গেম স্টেশন রয়েছে যেটা দরজা অফ, এটা আমাদের খুলে ওপাশে যেতে হবে। তার জন্য আমাদের ওখানে লাইটনিং নিয়ে যেতে হবে, মানে লাইট নিয়ে যেতে হবে, যেটার ওয়ারিং এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা চলে গেছে এই দিকে। এই ওয়্যারটাকে আমাদের কানেক্ট করতে হবে। তো চলো, তো চলো এখান থেকে নিয়ে নিই এটা, টর্চ গাইস। ও ওইটা থেকে টাচ করি, এখানে করলে এখান থেকে একটা কিছু উঠে এটাকে কেটে দিচ্ছে, এই দেখো গাইস। ও ভাই, ও ভাই, আর যদি ওইখান থেকে নিয়ে নিই ডাইরেক্ট, আর এটাতে কানেক্ট করে দিই, ও ভাই ভাই এটাও কেটে দিচ্ছে। তো আমাদের এইখান থেকে নিতে হবে গাইস, চলো আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে। আমাকে এইখান থেকে নিতে হবে, এইখান থেকে নিয়ে আসতে হবে হচ্ছে এই পাশে আরামসে। চলো আমি বুঝতে পেরে গেছি, আমাদের এইটা থেকে নিয়ে নীলটা থেকে এইখানে, এবার যদি আমি এটাতে করি ব্যাস, এটা কাটছে না গাইস, দেখো। এবার আমাদেরকে এই দিকে যেতে হবে, এটাতে একবার ঘোরাতে হবে, এটা ওখানে, এবার এখানে ডাইরেক্ট এটাকে টাচ, ইয়েস। চলো লাইটনিং অন হয়ে গেছে, এবার এটা দরজাটা খুলে যাবে আশা করছি। দরজা ইয়েস খুলে গেছে, আর ওপাশে না পপি ডল দাঁড়িয়ে থাকে গাইস, মানে মমি লং লেগস না দাঁড়িয়ে থাকে, আর আমার আশা এখানে মমি লং লেগস থাকবে। কিন্তু এটা হচ্ছে বড় কথা, সামনে আমাদের একটা লাল রঙের হাতের ছাপ রয়েছে, যেখানে লাল ছাপ দিতে হবে। ও ভাই, ও ভাই, ও ভাই, আমি বুঝতে পেলাম এতক্ষণ ধরে আমাকে কি বললো, কিন্তু ও চলে গেল উপরে গাইস। এতক্ষণ ধরে ও আমাদের কি বললো জানো? ও আমাদের বললো হচ্ছে যে আমাদেরকে একটা ট্রেন কোড দিত পপি ডলটা, যেটা দিয়ে আমরা এই জায়গাটাকে এসকেপ করতে পারতাম, কিন্তু পপি ডলটাকে ধরে নিয়েছে, তাই জন্য ও আর আমাদের কোডটা দিতে পারবে না। আর আমার লাল হাতটাকেও কেড়ে নিয়েছে, তাই জন্য আমাদের আগে একটা সবুজ হাত বানাতে হবে, যেটা দিয়ে আমরা কারেন্ট এপাশ থেকে ওপাশ ট্রান্সফার করতে পারবো। তারপরে আমাদের যেতে হবে মিউজিক্যাল মেমোরিতে, যেখান থেকে আমরা ট্রেন নিয়ে এসকেপ করতে হবে। তার আগে আমাদের ম্যাজিক্যাল মেমোরি দিয়ে অনেক কিছু এরকম গেম খেলতে হবে, যেগুলো দিয়ে আমরা ওখান থেকে আমাদের মমি লং লেগস আমাদেরকে কোডটা দেবে, তারপর আমরা এখান থেকে এসকেপ করতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে ওর অনেকগুলো ডিফিকাল্টি পার করতে হবে। লিভার টাউন করে দিই চলো। আর এপাশে চলে এসছে গেম স্টেশন গাইস, যেখানে দেখতে পাচ্ছ আমাদের ওই ট্রেনটা দিয়ে এসকেপ করতে হবে গাইস। এটা কি, এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছ, আমাদের এই ট্রেনটা দিয়ে এসকেপ করতে হবে। কিন্তু যেটা হচ্ছে কথা, আমাদের সবুজ হাতা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে এই মিউজিক্যাল মেমোরিতে থাকবে। তারপর আমাদের এটা মেইন ডোর, যেখান থেকে আমাদের এসকেপ করতে হবে। তারপর উইকিয়া হাকি, এখান থেকে আমরা একটা জিনিস ওপেন করতে হবে। কিন্তু তার আগে এই তিনটে লিভারি এখানে রয়েছে, যেখানে আমাদের লাল দেখাচ্ছে আগে এইটা, তার মানে আমাদের আগে এখানে যেতে হবে। চলো এখানে দেখতে পাচ্ছ গাইস, আমাদের সামনে ওই ট্রেনটা রয়েছে, যেখানে আমরা এসকেপ করতে পারবো একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে গ্রিন হাতা। এই গ্রিন হাতটাকে আমাদের খুঁজে আনতে হবে, তারপর আমরা এই ট্রেনটাকে দিয়ে এসকেপ করতে পারবো এখান থেকে। কিন্তু এসকেপ এত তাড়াতাড়ি হবে না, এসকেপ এখন অনেক দূরে আছে গাইস। তার আগে আমাদের এই লিভারটাকে টানতে হবে, কারণ আমাদের এই লিভারটাকে টানতে বলছে এখন। তো চলো এটাকে ওপেন করে দিয়েছি, এবার আমাদের এইটা ওপেন হয়ে যাবে আশা করছি। তো চলো ওটা সামনে গিয়ে দাঁড়াই, কিছুক্ষণ ব্যাক ব্যাকের পর ওটা ওপেন হয়ে যাবে। তো চলো গাইস, ফাইনালি আমাদের মিউজিক্যাল মেমোরি খুলতে চলেছে, যেখানে আমাদেরকে অনেক ব্রেন টেস্ট দিতে হবে, ওখান থেকে আমরা গ্রিন হাত বানাতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে গ্রিন হাত বানাতে হবে। এখানে কিছু একটা খোলা রয়েছে ভাই, এখানে টেক্সচারটা খুব বিচ্ছিরি, যেটা খুব চিরিক বিরিক করছে। তো চলো এখান থেকে সোজা চলে যাই। আর গাইস এদিকে কি রয়েছে আমি তো জানি না, কিন্তু এখানে তলায় একটা সুরঙ্গ রয়েছে, যেটাতে আমাদের ঢুকতে হবে। তো চলো ঢুকে পড়েছি, আর সোজা আমরা এটা ধরে চলে যাই, কারণ আমার কাছে একটাই হাত রয়েছে নীল। আমাকে এখন গ্রিন হাত বানাতে হবে, যেটা আমরা এখান থেকে বানাতে পারবো। চলো আমরা বাইরে চলে এসেছি, আর ওখানে লাল সুইচ কিছু একটা দপদপ করছে। তো চলো ওটাকে ওপেন করে দিই, আর এটা দিয়ে কি হবে গাইস, লাইট অন হয়ে গেল এখানে। ওয়াও ওয়াও, তো আমাদেরকে এখন এই জলের ড্রপটা ওপেন করতে হবে। জলের ড্রপ তো ওপেন হয়ে গেছে, কিন্তু এই যে জলের ড্রপ গুলো দেখছো বা বল গুলো, আমি জানি না কি, এটা সেকেন্ডে যাওয়ার জন্য আমাদেরকে এই পাইপ লাইনটাকে ঠিক করতে হবে, যেটা ব্যাঁকা পড়ে রয়েছে। তো চলো এটাকে ঠিক করে দিই, তাহলে এটা দিয়ে এরম যাবে, এটা দিয়ে যাবে, তলায় পড়বে এখানে হাতের কাছে এই হাতগুলোকে। তারপর আমাদের পেন্ট করতে হবে, পেন্ট করার পর এরম সোজা এসে এখানে আসবে, তারপর আমরা এটা নিয়ে এখান থেকে পাওয়ার নিয়ে এখানে দিতে পারবো গাইস। তো চলো এবার আমরা জলের ড্রপটাকে ওপেন করে দিই। চলো ওপেন করে দিয়েছি, এবার দেখো এখান থেকে সোজা উপরে আসবে, এসে এখানে পড়বে। তো চলো দেখো এগুলো পড়তে শুরু হয়ে গেছে। তো গাইস এরকমই আমাদেরকে এবার আমাদের পেন্ট আনতে হবে, যেটা হচ্ছে ওই উপরে। আর উপরে যাওয়ার জন্য আমাদেরকে এইটাকে ওপেন করতে হবে, সুইচটাকে। হাতগুলো চলে এসেছে দেখছো গাইস, এই হাতগুলোকে আমাদের সবুজ রং করতে হবে। তো সবুজ রং করার জন্য এখানে আমাদের একটা পেন্ট দিতে হবে, যেটা ওই দিক থেকে আসবে এই সুইচটা মারার পর। তো চলো এই সুইচটাকে মেনে নেওয়া যাক। তো যেমন কি ভাই লোক তোমরা দেখতে পাচ্ছ, এখানে সুইচ
পিচটা দপদপ করছে লাল, তো চলো এটাকে টিপে দিয়েছি। এবার গাইস আমাদের পেইন্ট শেষ হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছো যে লেখা রয়েছে নো পেইন্ট ইন মেশিন, নো পেইন্ট ইন মেশিন। তো এইটা ওপেন হয়ে গেল দরজাটা, এবার আমাদের উপরে যেতে হবে গাইস। সোজা এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের পেইন্ট, তো চলো আরামসে আমরা উপরে চলে এসেছি। এবার আমরা এখান থেকে আমাদের পেইন্টটাকে নিয়ে নেবো, ওই যে আমাদের পেইন্ট আসছে ওইখান থেকে আসবে, একটা পেইন্টই আছে শুধু গাইস, তো চলো নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে দিয়ে দিই এইখানে গাইস, দিয়ে দিয়েছি। চলো এবার আমাদের পেইন্ট হয়ে যাবে আশা করছি। এগুলো দেখি এখানে পেইন্ট হচ্ছে নাকি আমাদের, ইয়েস গাইস, না আমাদের আরেকবার সুইচ টিপতে হবে। তো চলো টিপে দিয়েছি, এবার এগুলো আরামসে সবুজ পেইন্ট হবে গাইস। চলো এখান থেকে আমরা একটা হাত নেবো, কিন্তু এখানে পাঁচটা রেডি হচ্ছে কেন তোমরা ভাবছো হয়তো। তো গাইস এই মেশিনটার খাসিয়ত হচ্ছে একসাথে পাঁচখানাই করে, কম করে না। তো আমাদের এবার ফাইনাল প্রোডাক্ট আসবে, চলো এটাকে খুলে নি। এবার এখান থেকে আমাদের এই হাত আর চলে আসবে, তো চলো এখান থেকে আমরা নিয়ে নিই একটা হাত। চলো আমরা গ্রিন হাত পেয়ে গেছি, আর গ্রিন হাত দিয়ে কি হবে তোমরা দেখতে পাবে গাইস। দেখো এখান থেকে একটা পাওয়ার নিলাম, আর এই পাওয়ারটা এখানে দিয়ে দিলাম গাইস, আমরা পাওয়ার সাপ্লাইয়ার হয়ে গেছি। এখন আমরা অ্যাভেঞ্জার্স এর কাজ পেয়ে যাবো কিছুদিন পরে। চলো রেলা নামের এখানে সোজা চলে যাই, আর ওটা যে কারেন্ট অফ হয়ে যাবে এটা চলে যাবে। তো ঠিক আছে চলো, এটা তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, সামনে এই দরজাটা ওপেন নেই। তো চলো আমরা এদিক থেকে চলে যাই, এখানেই আশা করছি ভাঙা চেরা দেওয়াল রয়েছে যেখানে মমি লং লেগেসি থাকবে আশা করছি। ঠিক আছে চলো, এখানে সামনে ওই ভাঙা একটা কিছু রয়েছে, আর এদিকে কিছু নেই, আমরা ওপাশ দিয়ে গেছিলাম। তো এপাশ থেকে আমরা চলে যাই এই দরজাটার এপাশে গাইস, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এই পাশটা ভাঙা চোরা। চলো এপাশটাই চলে এসেছি, এপাশটাই চলে এসেছি যেখানে আমাদেরকে মিউজিক্যাল মেমোরি খেলতে হবে, মানে আমাদের কলার টেস্ট করতে হবে গাইস। আমাদেরকে ও কালার বলবে, আর আমাদের কালার গুলোকে তাড়াতাড়ি ট্যাপ করতে হবে, নয়তো উপর থেকে একটা র‍্যাবিট দেখতে পাচ্ছ যে র‍্যাবিটটা আমাদের মাথা ফাটিয়ে দেবে। আমাদের মিউজিক্যাল মেমোরি স্টার্ট হতে চলেছে, তো চলো আমাদের এখন গেম চালু হতে চলেছে। আর আমাদের এই র‍্যাবিটটার নাম হচ্ছে বানজার। ও ভাই এ চলে এলো কোথা থেকে মমি লং লেগস? ভাই ভাই এ দেখো বানজো, এরকম ভাবে তালি ফাটাবে আর আমাদের মাথা ফাটাবে। তো গাইস আমাদেরকে গুড লাক বলে দিয়ে মমি লং লেগস চলে গেছে, দেখতে পাচ্ছ ও গেম চালু করে দিল। এবার আমাদেরকে টিপতে হবে এগুলোকে, গ্রিন 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 রং কোনটা, গ্রিন 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 ইয়েলো, চলো হয়ে গেছে গ্রিন গ্রিন ইয়েলো ব্লু, ইয়েস গ্রিন গ্রিন ইয়েলো ব্লু ইয়েলো। গাইস আস্তে আস্তে তলায় আসছে, ভাই কি হলো এটা? ও ভাই কি করবো আমি? ও ভাই এটাকে আমাদের টিপতে হবে, ধরে নিয়েছি গাইস, ধরে নিয়েছি। ও ভাই আমরা একবারও মরিনি ভাই, আমরা একবারও মরিনি। কি মমি লংলেস আমাদের জন্য গেমটাকে আরো ডিফিকাল্ট করতে করতে যাচ্ছে ভাই, এটা কি হচ্ছে? ভাই আমাদের কোড দিচ্ছে ট্রেনের জন্য, এই দেখো আমাদের কোড দিয়ে দিয়েছে। এবার আমাদের কোডটা নিয়ে নিলাম গাইস, এই দেখো আমাদের ইনভেন্টরিতে আমাদের কোড দিয়ে দিয়েছে, হাফ টিকিট দিয়েছে। এখন আমাদের আরো দুখানা টিকিট খুঁজতে হবে, তাহলে এটা পুরো হবে, তারপর আমরা ট্রেন কোড পুরো পেয়ে যাবো, আর আমরা এখান থেকে পালাতে পারবো। ভাই মমি কি সব বলে বেড়াচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে দরজা ওপেন হবে, আমাদের এদিক দিয়ে যেতে হবে। তো চলো গাইস এখানে আমাদের দরজা ওপেন হয়ে গেছে, আমরা তো গেলাম আর তলায় পড়ে গেলাম গাইস, কিন্তু এখানে কিছু একটা লাল লাল চকচক করছে, তার মানে এটা দিয়ে আমাদের যেতে হবে ভেন্ট। তো চলো এটা খুলে নিয়েছি, আর এখান থেকে আমরা সোজা চলে যাই গাইস, যেখানে আমরা জানি না যাচ্ছি কোথায়, কিন্তু যাচ্ছি কোথাও একটা। আর এই টাইমে না পপি প্লে টাইম, সামনে ভেন্টের মতো ফার্স্ট পার্টের মতো চলে আসে তলা দিয়ে। ভাই পার্ট 1 এর থেকে পার্ট 2 খুব বড় করে দিয়েছে, আর এখানে কি হচ্ছে এটা? তো চলো এখানে কিছু একটা প্লে এরিয়া চলে এসেছে যেখানে আমরা নেমে পড়ি, চলো আমরা নেমে পড়েছি। এবার এখানে গাইস এখানে এসব উপরে কি রয়েছে, এটা কি আমি জানি না এখানে কি হচ্ছে। তো এখানে চলে এসেছি, আর এখানে সেম আমাদের পাওয়ার নিয়ে দিতে হবে, কিন্তু তার আগে এখানে আরেকটা জায়গা যেখান থেকে আমাদের উঠে যেতে হবে গাইস, এখান থেকে আমরা উঠতে পাচ্ছি না। আর এখানে একটা লিভার দেখি, লিভারটাকে অন করে কি হয়? ও ভাই ওটা অন হয়ে গেল, ওই দেখো গাইস ওটা অন হয়ে গেল। আর তার আগে আমি এটাকে নিয়ে গিয়ে এখান থেকে গ্রিন আর এটাকে টিপি, ওয়ার্নিং ওয়েট ক্যাপাসিটি রিচ। আচ্ছা আমাদের ওয়েট বেশি হয়ে গেছে, তো তাই জন্যই আমাদেরকে এখানে এইটাকে সরাতে হবে এইটাকে। আচ্ছা ও ভাই আমি বুঝতে পেরে গেছি, ও ভাই তো খুব ইজি, আমাদের এইটাকে ওখানে নিয়ে যেতে হবে। চলো 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 ভাই আমাদের এইটাকে টেনে নিয়ে যেতে হবে, আমাদের এরকম এক পাক মেরে নিয়ে যেতে হবে এটাকে। তো চলো এটাকে আমরা নিয়ে আসি এখানে, আর ড্রাগনটার উপরে রেখে দিই যাতে এটা আরামসে উঠে যায়। তো চলো রেখে দিয়েছি, এবার আমরা এখান থেকে এটাকে নেবো আর এটাতে দিয়ে দেবো, আর এটাও আরামসে তুলে নেবে গাইস। ইয়েস ধর ভাই, ভাই ধরলো না, মানে পুরো ভালোভাবে সেট হয়নি গাইস। তো চলো হয়ে গেছে, চলো আবার লাগিয়ে দিয়েছি, এবার তো তুলে নে ভাই। চলো ধরে নিয়েছে, এবার আমরা এটাকে টেনে নিয়ে আসতে পারবো। ইয়েস চলো ওয়েট ফাঁকা হয়ে গেছে, এবার আমরা উপর দিকে চলে যেতে পারবো গাইস। চলো সুইচ অন করে দিয়েছি, এবার এটা আরামসে উঠে যাবে আশা করছি। তো চলো আমরা উপরে চলে এসেছি। ইয়েস গাইস ভাই খুব স্ট্র্যাটেজিক্যাল গেম। তো চলো এখানে উপরে কিছু একটা রয়েছে যেটা দিয়ে কিছু হচ্ছে না, উপর দিকে যাওয়া যাচ্ছে না, এখানে একটা ভ্যালভ যেটা ওপেন হচ্ছে না। তো চলো আরামসে চলে যাই আমরা আগের দিকে, এখানে এবার আমাদের সাথে কি হবে কে জানে। চলো যেমন রাস্তাতে যাচ্ছি আমি যেতে থাকি, আর আমি জানি না ভাই এখানে কি হবে। আর এখানে গাইস এখানে আর একটা পয়েন্ট রয়েছে, আচ্ছা আমাদের এটা তলায় কি কানেক্ট করতে হবে? ও ভাই এটাতে কানেক্ট করলে এটা উঠছে, ও ভাই ও ভাই, আচ্ছা আমাদের ওই উপরেরটাকেও কানেক্ট করতে হবে। তো চলো চলো পুরো তলায় চলে এসেছে, এবার আমরা উপরে চলে যাই। ইয়েস আমরা উঠে পড়বো আরামসে, এবার এখান থেকে আমরা এটাকে ছেড়ে দেবো। চলো এটাকে করে দিয়েছি, এটাকে করে নিয়েছি, এবার এখান থেকে এটা নেবো, এখান থেকে নাববো।
চলো হয়ে গেছে ভাই, উপরটা খুলে গেছে, এটাও হয়ে গেছে গাইস। তো চলো এবার আমরা সুইচ মেরে উপরে উঠতে পারবো। আমাদের ইলেকট্রিসিটি কানেক্ট হয়ে গেছে গাইস, খুব কষ্টে আমি করতে পেরেছি। তো চলো এখান থেকে আরামসে নেমে যাই। নেমে গিয়ে এবার দেখি সামনে কি আমাদের মুসিবত চলে আসে গাইস। এখান থেকে তো আর কিছু দেখতে পাচ্ছি না, আমি যেমন যাচ্ছি চলতেই থাকি ভাই এখানে। ও ভাই, এরকম ভাবে জাম্প স্কেয়ার দিস না গাইস, এরকম ভাবে জাম্প স্কেয়ার দিস না ভাই। তো চলো এখানে একটা স্টেয়ার্স চলে এসেছে, উপরে চলে যাই আরামসে। আমরা উপরে কোথাও তো একটা যাচ্ছি কিন্তু জানি না কোথায়। এখানে একটা চেয়ার দিয়ে দরজাটাকে আটানো রয়েছে, এটাকে আমাদের মনে হয় সরাতে হবে। তো চলো এটাকে সরিয়ে দিই। সরিয়ে দিয়েছি, দরজাটাকে ওপেন করে নিই। আর গাইস এখানে আমাদের সামনে ওই সেম জায়গাটা আমরা চলে এসেছি যেখান থেকে আমরা গেছিলাম, কিন্তু এখানে মকড়িতে জ্বালা করে দিয়ে চলে গেছে আর আমরা ওপাশে যেতে পারবো না। আমরা ফার্স্টে এদিক থেকে গেছিলাম, তারপর ওদিক থেকে ঘুরে এদিকে এসেছিলাম। চলো ওপর দিকে যাওয়া যাক। আমরা হাতা নিয়ে নিয়েছি, তো এবার আমাদের যেতে হবে উইকে হাগিতে, মানে এইখানটা যেতে হবে। তারপর ফাইনালি আমাদের এখানে যেতে হবে, তারপর আমরা এই জায়গাটাকে এসকেপ করতে পারবো। কিন্তু যেটা হচ্ছে বড় কথা, আমরা ওইখানে যাবো হচ্ছে পরের পার্টে। যদি এই পার্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে 1000 লাইক করে দাও। 1000 লাইক হয়ে গেলেই এটা পার্ট 2 চলে আসবে, চ্যাপ্টার 2 পার্ট 2 চলে আসবে। তো চলো টাটা।